এই সময় আবার ডিস্টার্ব কাটাম নে তুমি এদিকে আস তুমি কি এটা তোমার যে আমি চিনলাম না আমার চিনেন না ওই যে খুনার বাড়ির রফিক আছে না হেরমাইয়ের জামাই রফিকের মাইয়ার জামাই তো তুমি মাইয়ার জামাই হইলে তুমি জামাই আমাদের জামাই তুমি যে সালাম দিলা না শুনেন মুরব্বী সালাম হইলে সব নিজের মনের কাছে আপনারে মনে চাইলে যে কোনো লোকে সালাম দিবে মনে চাইলে দিত না এটা জোর করে নেওয়ার জিনিস না 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 জোর করে না মুরব্বী হিসেবে সালাম দেওয়া দরকার আর তুমি জামাই আমার এলাকার জামাই আরে আপনি কি গায়ের জোরে সালাম নিতে চান না হ্যাঁ হ্যাঁ সালাম দিতে হইব ওরে সালাম দিতে হইব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম দিল নাকি আমার সারা ভাঙ্গা লাগবে কি কইল এই যে দেখেন আম্মা আমি এখানে মেহমান আইছি অপমানী হইতে আসি নাই তুমি কিছু মনে করো না জামাই বাবা আমার সালাম দেওয়ার না দাও তোমার শ্বশুর একটু সালাম দিও বুড়া মানুষ তো খুশি হইব জি আম্মা আমি শুনছি ওনার নাকি আমশা শ্বশুর মশাইর এলে গরম দুধ আনছি এলেন গরম দুধ আরে ব্রিফকেসটা নিয়ে রাখেন সি দুলাভাই সি আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে যে আপনি আমার আব্বা জানতে সালাম করতেছেন না কি শ্বশুর আব্বা এখন কোথায় আব্বা জান বাইরে আছেন যাইতে আছি শ্বশুর ভাব দে বাইর হইলাম বুড়াটার এখন কই পামু কিন্তু না পাইতে হইব শ্বশুরের বাচ্চা তোরে যদি আজকে আমি সালাম না দিই তা আমি মানুষের বাচ্চা ন কই আছে শ্বশুর আব্বা কই আছে এই যে ভাই আমার শ্বশুরও দেখছেন আমি শ্বশুর কে আরে ঘোনার বাড়ির রফিক মিয়া তো খাল ভার গেছে ওরে সরেন খাল ভাড়ে তো আইলাম দেখি না তো কোন দিকে গেল কই পোতানির আওয়াজ না কি আর হিসাব করেনি পোতায় না উমা কর শ্বশুর সালাম আলাইকুম শ্বশুর আব্বা খবরদার হু করিগেন না আলাইকুম সালাম কন এসোই সালাম আল্লাহ শালিয়ে বকে শাশুড়ি বকে আজকে আমার যা বকা বকছে আপনার মাইয়া আসসালাম আলাইকুম শ্বশুর আব্বা আলাইকুম সালাম কন ওই তুই এতদিন আমার সালাম দেস নাই আমি কিন্তু কিছু মনে করি নাই হাজার সবাই কেউ কাউরে সালাম দেয় পৃথিবীতে দেখ সোজ কাউরে তুই তোর সালাম লাগবো না বাবা তুই যা যা আমার মাফ করে দে তুই যা তোর সালাম আমার লাগবো না যা না আপনি ওয়ালাইকুম সালাম বলেন ওয়ালাইকুম সালাম কমু সালাম পাগল করে ভালোই না মানে ওই খারাপ খারাপ